নমস্কার বন্ধুরা, অনলাইন ইউটিউবে আপনাদের স্বাগতম। 75% ছেলে মেয়েদের মধ্যে লক্ষ্য করা যায় যে রাজার সারণি কিছুতেই মুখস্থ হয় না। তার জন্য একটা গান বানিয়েছি, গানটার সাহায্যে পর্যায় সারণি খুব দ্রুত 1 থেকে 54 পর্যন্ত মুখস্থ হয়ে যাবে। বন্ধুগণ, এবার আমরা গানটি শুনবো, যেটি পর্যায় সারণীকে সহজে মুখস্থ করার উপায় হিসাবে আমরা নেব। গানটি শোনার আগে একটা কথা বলে রাখি, আগে গানটি আমরা শুনবো, তারপর সেটিকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে তার মানে আমরা বুঝবো। সুতরাং এবার আমরা গানটা শুরু করছি। হাহি লিবিবি শোনো আফ নিনামাল সিপাস কল আর কে কা এসি টিভি কারমেনি ফেকনি ক্যা জিঞ্জাজি আসিবার কর রব সর বাইজার নিবি মুটুক রু রাহা লেড এজি সিডি ইনসান সপ্তে আই দেখছি। তাহলে এতক্ষণ আমরা গানটি শুনলাম, এবার আমরা গানটিকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে বুঝে নেব যে পর্যায় সারণীতে কীভাবে এই গানটিকে আমরা মুখস্থ করার উপায় হিসেবে বেছে নিচ্ছি। সুতরাং এবার আমরা শুরু করছি। গানটির প্রথম লাইন ছিল হা হি, হা মানে হচ্ছে হাইড্রোজেন এবং হি মানে হিলিয়াম। পরের লাইনটি লি বি বি, লি মানে লিথিয়াম, বি মানে বেরোলিয়াম আর বি মানে বোরন। তারপরের লাইনটি হলো সোনো অফ সি, সোনো সি ফর কার্বন, এন এন ফর নাইট্রোজেন, ও অক্সিজেন, এফ হলো ফ্লুরিন। তারপরের লাইনটি নি না মাল, নি মানে নিয়ন, না সোডিয়াম, মালের এম ম্যাগনেসিয়াম আর এল হচ্ছে অ্যালুমিনিয়াম। তারপরের লাইনটি ছিল সি পাস কল, সি মানে সিলিকন, পি মানে ফসফরাস, এস মানে সালফার, সি পাস কল, সি এল কলের হচ্ছে ক্লোরিন। এবার পরের লাইনটি হলো আর কে কা এস সি টিবি, যেখানে আর হচ্ছে আর্গন, কে পটাশিয়াম, কা ক্যালসিয়াম, এস সি স্ক্যান্ডিয়াম, অ্যান্ড টি হচ্ছে টাইটানিয়াম আর ভি হচ্ছে ভ্যানাডিয়াম। তারপর কার কর মেনি ফেকনি, যেখানে কর হচ্ছে ক্রোমিয়াম, মেনি হচ্ছে ম্যাগনেসিয়াম আর ফে ফর আয়রন, কো ফর কোবাল্ট অ্যান্ড নি ফর নিকল। তারপর ক্যা জি জিন যা জি, সি ইউ ক্যা মানে কপার, জিন বা জেড এন ইকুয়ালস টু জিঙ্ক, যা গ্যালিয়াম, জি হচ্ছে জার্মেনিয়াম, জিন হলো জিঙ্ক, যা হলো গ্যালিয়াম আর জি হলো জার্মেনিয়াম। তারপরের লাইনটি ছিল আস সি বার কর, আস মানে আর্সেনিক, সি মানে সেলেনিয়াম, বার হলো ব্রোমিন, কর ক্রিপ্টন, কর হলো ক্রিপ্টন। এর পরের লাইনটি ছিল রব সার ওয়াইজার, যেখানে রব হচ্ছে রুবিডিয়াম, সার হচ্ছে স্টরটিয়াম, ওয়াই হচ্ছে ইউট্রিয়াম অ্যান্ড জার হচ্ছে জিরকনিয়াম। পরের লাইনটি হলো নিবি মুটুক, যেখানে নিবি হচ্ছে নিওবিয়াম, মু এমও মু হচ্ছে মলিবডেনাম, টিসি টুক হচ্ছে টেকনেটিয়াম। তারপরের লাইনটি ছিল রু রা পেড, যেখানে রু হচ্ছে রুথেনিয়াম, রা হচ্ছে রোডিয়াম, পেড হচ্ছে প্যালাডিয়াম। এবং এর পরের লাইনটি ছিল এজি সিডি ইনসান, এজি হলো সিলভার, সিডি হলো ক্যাডমিয়াম,
ইন হচ্ছে ইন্ডিয়াম অ্যান্ড সান হচ্ছে টিন। এবং তার পরের লাইনটি ছিল সবতে আই এক্স ই, যেখানে এস বি সব হচ্ছে অ্যান্টিমনি, টি ই তে হচ্ছে টেলেরিয়াম, আই হচ্ছে আয়োডিন অ্যান্ড এক্স ই হচ্ছে জেনন। এতক্ষণ আমরা গানটির ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে তার মানেগুলো জেনে নিলাম, যে কোনটি শর্ট ফর্মটা কীভাবে আমরা জানতে পারবো যে তার পুরো নামটা কি। বন্ধুগণ, আমি জানি এটা একটু মুখস্থ করতে তোমাদের সময় লাগবে, তোমাদের প্রথম কথা হচ্ছে ফার্স্টে একবার সব শর্ট ফর্মের সাহায্যে ফুল ফর্মগুলো দেখে নিতে হবে, তারপর আমাদের ভালো করে একবার এক দুবার গানটি রিপিট করলেই গানটি আশা করি তোমাদের মুখস্থ হয়ে যাবে এবং তোমরা 1 থেকে 54 পর্যন্ত পর্যায় সারণীর যে কোনো সারণী সম্বন্ধে জিজ্ঞেস করা হলে সেটি পারবে। ধন্যবাদ। এবার আমরা পর্যায় সারণীর প্রথম কলাম এবং শেষের কলামে একটি টেকনিক জানব, যেটির সাহায্যে আমাদের মনে রাখতে সুবিধা হবে। তাহলে সেই শর্ট টেকনিকটি হলো, তার আগে আমরা স্ক্রিনকে ভালো করে ফলো করব, যেখানে পর্যায় সারণীটা আমরা দেখতে পাচ্ছি আর একটি বিশেষ নিয়ম দেখতে পাবো। এবার পর্যায় সারণীর প্রথম কলম এবং শেষ কলম আমরা ফলো করব। প্রথম কলম মুখস্থ করার সহজ উপায় হলো হেলিনা খারাপ, শেষ কলমের সহজ উপায়টি হলো হিনি আর কর এক্সিরন। হেলিনা খারাপ, এবার আমরা স্ক্রিনে যা দেখতে পাচ্ছি, হে মানে হচ্ছে হাইড্রোজেন, লি মানে লিথিয়াম, না হলো সোডিয়াম অ্যান্ড খারাপের কে হলো পটাশিয়াম আর রাব হলো রুবিডিয়াম। এরা অষ্টক কমপ্লিট করতে পারে না কারণ এদের শেষ কক্ষপথে একটি ইলেকট্রন থাকে, NS1। সুতরাং এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। তো আমরা ফার্স্ট কলমটি জানলাম, এবার শেষ কলমটি জানবো, যেটি হলো হিনি আর করেক্সিরন। হিনি হলো হিলিয়াম, এনি হলো নিয়ন, আর হলো আর্গন, কর হলো ক্রিপ্টন অ্যান্ড এক্সি হলো জেনন, রন হলো র্যাডন। এদের শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে, সুতরাং এরা অষ্ট কমপ্লিট করে, যেটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি NS2 NP6। এরা অষ্ট পূর্ণ করেছে তাই এরা নিষ্ক্রিয় গ্যাস। সুতরাং বন্ধুগণ, আমরা পর্যায় সারণী সম্বন্ধে এতক্ষণ জানতে পারলাম এবং আশা করি তোমরা এটি গানের সাহায্যে খুব তাড়াতাড়ি মুখস্থ করতে পারবে এবং এটি তোমাদের পরবর্তী ভবিষ্যতে অনেক জায়গায় কাজে লাগবে। যদি আমার এই গানটি আর সহজ টেকনিকটি তোমাদের পছন্দ আসে তাহলে তোমরা প্লিজ লাইক করবে, এবং যদি তোমাদের আরও কিছু বক্তব্য থাকে তাহলে তোমরা কমেন্ট করতে পারো, আমি তার উত্তর যথাযথ দিতে পারলে দেব। আর এটা যদি তোমরা শেয়ার করতে পারো তাহলে আরও ভালো হয়, যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা নিজেদের বন্ধুদের কাছে এটি শেয়ার করো। আমার নাম হচ্ছে সৌরভ পাল আর বিশাল কুমার গুপ্তা, আমরা যৌথ উদ্যোগে এটি বানালাম এবং এর পরবর্তী আরও অনেক কিছু আমরা বানাবো। তোমাদের যদি আমাদের পছন্দ আছে তাহলে তোমরা পরবর্তী চ্যাপ্টারগুলো দেখতে পারো। থ্যাংক ইউ।